আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের পরবর্তী লাইভ প্রোগ্রামে। এই যে পূজনীয় গুরু ভান্তের এই ধর্মীয় সফর, ইতিমধ্যেই পূজনীয় গুরু ভান্তে ধর্মশালা থেকে পূজনীয় গুরু ভান্তে বুদ্ধের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন শেষে পূজনীয় গুরু ভান্তে রয়েছে উদ্দেশ্যে ব্যারেশন এখন যাত্রা শুরু হয়েছে। ধর্মের এই যে শ্রীবৃদ্ধির জন্য পূজনীয় গুরু ভান্তের এই চার সাতকমল পাড়ার আঙের আহ্বানে পূজনীয় গুরু ভান্তে এই ধর্মীয় সভা যাচ্ছেন, তাদের আহ্বানকে সারা দিয়ে পূজনীয় গুরু ভান্তে তারা ধর্মীয় সফরে যাচ্ছেন, যাতে ধর্মের শ্রীবৃদ্ধি হয়, যাতে আমাদের ধর্ম সকলের মাঝে ছড়িয়ে পড়ে। দেখতে পাচ্ছেন আমাদের এই কার্যভার চারিপাশ পতাকাটা এই সাইডে, এটাই সাইডে মধ্যে হালি জায়গা থাকবো, একজনও পিছতে একজন থাকবে, ডানে বামে জানো কইবা একজন আপনি একজন যাও, সামনে আস্তে আস্তে সামনে দিয়ে আগে এখন আস্তে ধীরে যাও, গ্যাপ না করবো বেশি গ্যাপ না করবো, দেখতে পাচ্ছেন পূজনীয় গুরু ভান্তে এবং পূজনীয় গুরু ভান্তে অন্তেবাসী ভিক্ষু সংঘ শ্রামণ সংঘ এই ধর্মযাত্রায় ধর্মীয় সফরে যাচ্ছেন, ধর্মের শ্রীবৃদ্ধি ধর্মের উক্তরুক্ত শ্রীবৃদ্ধির জন্য পূজনীয় গুরু ভান্তে এবং পূজনীয় গুরু ভান্ত অন্তেবাসী ভিক্ষু সংঘগণ এই ধর্মীয় সফরে যাচ্ছেন।
দেখতে পাচ্ছেন এই ছোট ছোট শিশুরাও সাধুবাদের যোগ্য। এই যে ধর্মের শিবির জন্য যারা তারা পূজনীয় গুরু ভান্তের সাথী হয়েছেন, ধর্মীয় সফরের সাথী হয়েছেন। আর যুগের যে এরিয়া, সেই এরিয়া আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে প্রায় জমি বা জায়গা এখনো প্রায় ক্রয় সম্ভব হয়নি, এখনো ক্রয়ের উদ্যোগ চলছে। আপনাদেরকেও আহ্বান জানাবো এই ভূমি ক্রয়ের কাজে অংশগ্রহণের জন্য, আর্থিকভাবে সাহায্য করে ভূমি ক্রয়ের, এই ভূমি ক্রয়ের জন্য আপনাদেরকে আহ্বান জানাবো। এবং এই ধর্মের শ্রীবৃদ্ধির জন্য বারংবারই আহ্বান জানাবো, যেন ধর্মের শ্রীবৃদ্ধির জন্য আপনারা পাশে থাকেন। আমরা পাশে ছিলেন এবং আপনাদেরকে পাশে থাকার জন্য অভিনীতভাবে আহ্বান জানাচ্ছি। তুমি বেশি ভালো হইও, তুমি বেশি ভালো হইও, তোমার সামনে কি বাইরে কিছু না।
এসাড়ে ঘুরে রাখবে এং করে রাখবে আপনাদের জ্ঞাত আবারও জানাচ্ছি জুনি গুরু ভাঙতে।
বোনার অন্তেবাসী ভিক্ষু সংঘগণ রেজা সাতকমল পাড়ায় গমন করছেন বান্দরবান যুগাদুতাঙ্গ বিমুক্তি বিহার থেকে। সেখানে তিনি আজকে এবং কালকে অবস্থান করবেন এবং 9 তারিখ পূজনীয় গুরু ভান্তে সেখানে পিণ্ডাচরণ শেষে এবং সেখানে হতে পারে দুপুরের দিকে পূজনীয় গুরু ভান্তের বান্দরবান আর যুগাদুতাঙ্গ বিমুক্তি বিহারে তিনি প্রত্যাবর্তন করবেন। আমরা প্রত্যেকটা অনুষ্ঠান আপনাদের মাঝে সম্প্রচার করব। হারটি পর্বের মাধ্যমে আমরা পূজনীয় গুরু ভান্তের এই ধর্মীয় সফরটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। পরবর্তী আমাদের লাইভ প্রোগ্রাম দেখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি।